হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। যারা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে তারা এতদিন কিন্তু শুধু কমেন্ট করে গেছে যে দাদা আমাদের কি কোনো স্কলারশিপ নেই, আমরা কি কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো না। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দারুণ একটি সুখবর। এইচএস, ইউজি, পিজি যে কোর্স করো না কেন তোমরা পাবে স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, যে কোনো কোর্স তুমি যদি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করো তুমিও স্কলারশিপ পাবে। এতদিন ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা স্কলারশিপ থেকে বঞ্চিত ছিল, কিন্তু বর্তমানে সরকারি স্কলারশিপে আবেদন করার পথ উন্মুক্ত হয়ে গেল। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা এখন স্কলারশিপে আবেদন করতে পারবে। সমস্ত বিষয়টা আমি অফিসিয়ালি তোমাদের সাথে শেয়ার করব। অফিসিয়ালি নোটিশটি আমি ডাউনলোড করেছি, রিসেন্ট আপডেট সেকশন থেকে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তোমরা নিজেরাও এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। রিসেন্ট আপডেট সেকশনে 26/7/2022 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে লেখা থাকবে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল পারপাস ফ্রম দ্য চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। এখানে ডিটেলস এর উপর ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফটিকে যখনই ওপেন করবে তোমরা দেখতে পাবে নোটিশে সমস্ত বিষয়টা লেখা রয়েছে, কারা এই স্কলারশিপটি পাবে, কত নাম্বার পার্সেন্টেজ লাগবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত থাকতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সব কিছু কিন্তু রয়েছে। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের তরফ থেকে যে স্কলারশিপটি দেওয়া হয় সেটা হলো নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ। এখন থেকে ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং পেয়ে যাবে বছরে 10,000 টাকা। এটা একটা জেনুইন এবং খুবই পপুলার একটি সরকারি স্কলারশিপ স্কিম। যে টাকাটা স্টুডেন্টরা পায় সেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়। তো খুবই ভালো খবর, ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এখন থেকে। কোন কোর্সে ক্ষেত্রে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে সেটা জেনে নেওয়া যাক। যারা এইচএস লেভেলে পড়াশোনা করছে তাদের মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 50% থেকে 60% মধ্যে নাম্বার থাকতে হবে, তাহলেই তারা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। ভালো করে শুনে রাখবে, 50 to 60% মধ্যে, 60% বেশি নয়, 60% কম বলা হচ্ছে। এটা গেল যারা এইচএস লেভেলে ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এরপর রয়েছে যারা ইউজি লেভেলে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 50 to 60% মধ্যে নাম্বার থাকতে হবে। 50% বা তারও বেশি এবং 60% কম নাম্বার থেকে থাকলে তাহলে তোমরা এই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং এই নবান্ন স্কলারশিপ থেকে তোমরা বছরে 10,000 টাকা পেয়ে যাবে। এরপর রয়েছে পিজি লেভেল, যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাডমিশন নিয়েছো তারাও এই স্কলারশিপটি পাবে। সেক্ষেত্রে তাদের আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে 50 to 53% মধ্যে নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু তারা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। অনেকে জিজ্ঞাসা করবে যে আমি এসসি ক্যাটাগরি বা মাইনরিটি ক্যাটাগরি, তো আমি কি আবেদন করতে পারবো? তো বন্ধুরা বলে রাখি, এখানে সকল প্রকারের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, সব ক্যাটাগরির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এছাড়াও এখানে আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের। বলা হচ্ছে যে স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে 120,000 টাকার কম। 120,000 টাকার বেশি হলে সেই স্টুডেন্ট আবেদন করতে পারবে না। যার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 120,000 টাকার কম সেই স্টুডেন্ট এই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসছি আবেদন পদ্ধতি। তো বন্ধুরা বলে রাখি, এই নবান্ন স্কলারশিপে অনলাইন পদ্ধতিতে আবেদন হয় না, তোমাদেরকে আবেদন করতে হবে অফলাইনে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে, যে কোনো ওয়েবসাইট থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি হাতে কলমে তোমাদেরকে ফিল আপ করতে হবে, দেন ফর্মটির সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে সেটাকে স্পিড পোস্ট করে দিতে হবে নবান্নে, বা নিজে হাতে নবান্ন বা উত্তরকন্যা অফিসে গিয়ে জমা দিতে পারো, সেটা অনেকটাই ভালো হবে। এছাড়াও এই নবান্ন স্কলারশিপ সম্পর্কে ডিটেলস ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে, তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারো বা ভিডিও ডেসক্রিপশানে তোমরা সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।